আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তা আমাকে আপনারা তো চেনেন, আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি, যেতে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারাও চেনেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন তারাও চেনেন। আজকে আপনার ভাইয়ের সাথে আমি কিভাবে ঝগড়া করি সেটা দেখাবো, আর ঘরের কাজগুলো আজকের ব্লগে দেখানোর ট্রাই করব। তো দেখতে থাকেন। তো আপনাদের ভাইয়া সবসময় বলেন, কারণ বেশি ভালোবাসেন তো, প্রবাসী মানুষ তো, তো প্রবাসী হাজব্যান্ড একটু বেশি কেয়ার করেন। আর আপনার ভাইয়া সবসময় বলেন যে তোমার কেন এত ব্যস্ত থাকতে হবে। তো যাই হোক, দেখেন আমি ঘরের খুনসুটি, ঘরের কাজকাম করার জন্য রেডি হয়ে নিলাম, আর আপনার ভাইয়া সবসময় বলবেন তোমার এটা করার দরকার নেই, ওটা করার দরকার নেই, অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হলে কে দেখবে তোমাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এই যে দেখেন, আমার পুরো ঘরটাই অগোছ হয়ে রয়েছে। তো আমার ঘরটা আমি কীভাবে গোছ করি আর কীভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর এই ভিডিওর মাঝেও আপনাদের ভাইয়ের সাথে ফোনে আমার খুব আলোচনা হয়, কথা হয়। দেখেন, ঘরে কাজ করি আবার ফোনেও কথা বলি, কারণ অনেক ধুলাময়লা পড়ে। আমি সবসময় পরিষ্কার থাকার ট্রাই করি, কিন্তু আমার ঘরে বিশেষ করে অনেক পুতুল পাবেন তো দেখতে থাকেন, কারণ পুতুল আমার খুব ভালো লাগে। তো চিন্তা করতেছি, অনেকদিন হয়েছে আলমারিটা মুছা হয় না, ধুলা পড়ে গেছে, তো আলমারিটা মুছে নিতেছি। আর এর ভিতরে আপনার ভাইয়া ফোন দিছে, এই ভিডিও স্টার্ট থাকা অবস্থায় আপনার ভাইয়ের সাথে আমি কথা বলে নিলাম। আপনার ভাইয়া বলে এত কিসের কাজ, এত কিসের কাজ, এত কাজ করতে হবে না, তুমি একটু রেস্টে থাকো, তুমি একটু রেস্টে থাকো। আসলে আমি একটু অসুস্থ, সেটা আসলে আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এটা একটা সিরকেট মানে অসুস্থতা, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে বালটি ভরে ঘরের পাপোশ টাপোশ ধুয়ে রোদে দিয়ে নিতেছি, তো আমি রোদে চলে যাচ্ছি, তো এখন রোদে দিয়ে নেব। আর এই যে দেখেন, বালিশগুলো আমি রোদে দিয়ে নিছি। তো আসলে কি, অনেক হাজব্যান্ডরা আছে যে এগুলো পছন্দ করে না। আর আপনাদের ভাইয়ার কথা হয়েছে যে তুমি কোনো কাজ করো না, আগে তুমি সুস্থ হও তার জন্য। তো আসলে আমি আমার হাজব্যান্ডকে অনেকটাই ভালোবাসি, যে সে কেয়ারফুল আমার প্রতি, আমি যে মনেই হই না কেন, কারণ আমাকে ছাড়া সে মনে করে যে তার পৃথিবীটাই অন্ধকার। তো যাই হোক, এদিক দিয়ে যে বালিশগুলো নিয়ে আসছি, এখন আমি রোদে দিয়ে রাখছিলাম ঘর গোছানোর আগে, তো আমার এইগুলা মুছামুছি শেষ। তো এখন আমি বালিশগুলো রোদে থেকে নিয়ে আসছি, রোদে থেকে এনে যে কাভারে ভরতেছি, কারণ আপনি নরম বালিশ তারা ঘুমাইতে পারে না, এগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসছে। আহা হা, এই বালিশে ঘুমাইলে একদম ঘুমাইসা পড়ে। এটা আপনারা চিনবেন হয়তো বা, শিমুল তুলার বালিশ। তো আসলে আমার বালিশগুলো আমার খুবই পছন্দ। আর এদিক দিয়ে দেখেন, আমার ঘরটা ওদিক দিয়ে গুছানো হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি কিছু কাপড় চোপড় দিয়ে নিয়েছি ওয়াশিং মেশিনে দিয়ে নিলাম, কারণ আমার কাজগুলো খুবই মানে সুন্দর হতে হবে, আমার মনের মতো হতে হবে। তো সব কাপড়ই আমার, কারণ আমার কাপড়টা অনেক বেশি হয়। কেন এত বেশি হয় আমি জানি না, সবসময় দেখবেন যে ভিডিওতে আমার কাপড় চোপড় বেশি হয়, আমার ভাই বোনের মা বোনের মানে অল্পই কাপড় হয়। তো যাই হোক, আমার কাপড় চোপড়ই বেশি হয়, আসলে আমি এগুলা পছন্দ করি, যে পয় পরিষ্কার থাকাটা। তো আর এদিক দিয়ে আমি কী করলাম, কাপড়গুলো চিন্তা করলাম যে রোদে দিয়ে নিই। তো আসলে চাদর কাপড় এগুলো রোদে দিয়ে নিতেছি, আর আমার আসলে এটা নিয়ে আমার ব্যস্ততা। তো এদিক দিয়ে চলে আসলাম, আমি ঘর গুছানো আমার শেষ, এই যে আপনারা দেখতেছেন, কারণ ঘরটা খুব সুন্দর করে আমি গোছ করে নিয়েছি। আর এদিক দিয়ে আমার বোন সোফা আর ডাইনিংটা একটু পয় পরিষ্কার করতেছে, গোছ করে রাখতেছে। তার এদিক দিয়ে যখন আমার এটা শেষ হয়ে গেছে, তার আমি গোছ করে নিলাম, তার এদিক দিয়ে চলে আসলাম আবারও কাপড় ধোয়ার ভিতরে। আপনারা তো বলবেন, আপনি তো কাপড় ধুয়েছেন, তাহলে আবার এটা কী চলে আসলো, আবার কিসের কাপড়? আসলে আমার এই যে আরও কাপড় ছিল ঝুড়ি ভিতরে, আমি বুঝতে পারি নাই, দুই সেট কাপড়, তাহলে তো ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে যেত। তো আসলে আমার ভুলের কারণে আমি আবারও দুই সেট কাপড়, তো আমি চিন্তা করলাম এগুলো তো আর মেশিনে দেওয়া যাবে না দুই সুট, তাই এগুলো আমি হাতে কাইচা দেব। তার জন্য আমি হাতে কাইচা দেওয়ার জন্য ভিজায় নিতেছি। তো আসলে দেখেন, আমি এটা ভিজায় নিতেছি, আমি এখন গোসল করব, গোসলের সময় এটা ধুয়ে দেব, তার জন্য আমি ভিজায় নিতেছি। তো আমার বিষয়টা হয়েছে যে আপনারা তো সবসময় আমাকে দেখেন বা ফলো করেন, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করবেন। আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি, দেখেন এটা হয়েছে যে আপনার দুইটা মুরগি নিয়ে নিয়েছি সোনালে, আলু দিয়ে আমি রান্না করছি। আমরা সবসময় কড়াইতে রান্না করি, কিছু মনে করেন না, আমরা কোনো পাতিলা রান্না করি না, কড়াইতে রান্না করে আমরা পরিবেশন করে নিই, বাটিতে ঢেলে নিই,
তো যাই হোক, এই যে দেখেন ডাটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, কেমন হয়েছে এইভাবে ঢাইলানি প্রত্যেকটাই। তো আমাদের অভ্যাস হয়ে গেছে কড়াইতে রান্না করতে করতে, আর কড়াইগুলোও কালো, আপনারা কিছু মনে করবেন না। আর এই যে দেখেন অতটুকু নিছি খাবো বাটির ওটা, আর এটা রেডি করে নিছি খাওয়ার জন্য।